ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। মিসও খুব ভালো আছি, কারণ আমরা মজার ছলে ছলে বর্ণ শেখার ক্লাসে চলে এসেছি। আমরা প্রতিদিনই তো দেখা যায় মজার ছলে এবং মজায় মজায় কত সুন্দর সুন্দর বর্ণ পরিচয় সম্পর্কে জানি, বর্ণগুলোকে আমরা লিখতে জানি, তারপর বর্ণগুলোকে বলতে শিখেছি, তাই না? আজকেও কিন্তু মজার ছলে ছলে আমরা বর্ণ শিখব। তাহলে চলো আমরা দেখি আজকে মজার ছলে আমরা কোন বর্ণগুলো শিখব, দেখবো একবার। তাহলে চলো আর খুব বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যাই, দেখি আজকে আমাদের জন্য কী কী সারপ্রাইজ অপেক্ষা করছে। চলো আজকে হচ্ছে মজায় মজায় বর্ণ শেখার ক্লাসে আমরা যে জিনিসটি শিখব ধারাবাহিকভাবে, বর্ণ লেখো প থেকে বর্ণ র। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে বর্ণ তো বলতে শিখেছি ছবি দেখে দেখে, এখন ধারাবাহিক মানেটা কি? ধারাবাহিক মানে একটি বর্ণ লিখবো, তারপরে আবার আরেকটি বর্ণ লিখবো, এইভাবে পর পর করে বর্ণগুলো আমাদের লিখতে জানতে হবে। এগুলোকে কি বলা হয়? ধারাবাহিকভাবে বর্ণ লেখা। কিন্তু বর্ণগুলো কিন্তু আবার সঠিক হতে হবে, শুধু এলোমেলো করে লিখলে আবার হবে না, তখন এলোমেলো বর্ণ হয়ে যাবে। তাহলে চলো আমরা এখন প থেকে র পর্যন্ত ধারাবাহিকভাবে বর্ণগুলো লিখে ফেললি। ছটপট করে খাতা কলম খাতার পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও। প্রথমে আমরা কোন বর্ণটি লিখব দেখো তো? হ্যাঁ, প বর্ণ, দেখেছ? প্রথমে আমরা প লিখব, তারপরে মিসের সাথে বলতে হয় প, এই বর্ণটির নাম কি? প। প এর পরে যেন কি হয় কে বলতে পারবে? দেখি তো কার কত বুদ্ধি। প এর পরে হবে ফ বর্ণ, দেখেছ কত সুন্দর করে ফ বর্ণটা আমরা লিখে ফেলেছি। এবার তাহলে বলো প ফ, তারপর কি হয়? প ফ, তারপর কি হবে? হ্যাঁ, এই তো তোমাদের অনেক বুদ্ধি, ব বর্ণ হবে। ব দেখেছ কত সুন্দর করে আমরা লাল রঙের একটি ব বর্ণ লিখে ফেলেছি। তাহলে আরেকবার মিসের সাথে বলো প ফ ব, তারপরে কি হয় একটু চিন্তা করে দেখো তো, একটু ভেবে দেখো তো, তারপরে কোন বর্ণটি আসবে? ধারাবাহিকভাবে লিখতে হলে সঠিক বর্ণ পর পর লিখতে হয়। বয়ের পরে আমরা কোন বর্ণটি লিখবো চলো তো দেখি আসি, এখানে কি আছে? হ্যাঁ দেখো তো, চিনতে পারো তোমরা, ওর নাম কি? ভ। হ্যাঁ, ভতে আমরা শিখেছিলাম ভালুক জানে বাঁচতে, ভালো ভয় পেলে হয় না, এই ভ, দেখেছ? তাহলে মিসের সাথে সবাই আরেকবার বলো প ফ ব ভ, তারপরে কি হয়? চলো আমাদের জাদুর কাঠিটাকে বলি তারপরে কি হয়, চলে আসো। দেখেছো ম্যাজিক করে চলে এসেছে ম বর্ণ। তাহলে আমরা আরেকবার পড়ি প ফ ব ভ ম। এবার ম এর পর কি হবে বলো তো, কেউ কি কারো কি মনে পড়ছে? হ্যাঁ, ব এর পর হবে অন্তস্থ জ, অন্তস্থ জ, দেখেছো কত সুন্দর, ম আর অন্তস্থ জ কিন্তু একই রঙের, ম এর পরে হয় অন্তস্থ জ। তারপরের বর্ণটি কি লিখব দেখি তো, কি আছে? বয়ষণ্য র, দেখেছ ব আর বয়ের সাথে একটা বিন্দু দিলে বা একটা শূন্য লিখিয়ে দিলে আমরা কি হয়ে যাবে? বয়ষণ্য র হয়ে যাবে। কত সহজ না লিখাটা? এভাবে করে কিন্তু আমাদের ধারাবাহিকভাবে একটির পর আরেকটি বর্ণ লিখতে হয়। তাহলে চলো মিশের সাথে আরেকবার পড়ে নেই প ফ ব ভ ম অন্তস্থ জ বয়ষণ্য র। তাহলে আমরা প থেকে র পর্যন্ত কি করলাম? ধারাবাহিকভাবে বর্ণগুলো লিখে ফেলেছি। এখন কি তোমরা বুঝতে পেরেছো যে ধারাবাহিকগুলো বর্ণগুলো কিভাবে লিখতে হয়? ধারাবাহিকভাবে বর্ণগুলো কিন্তু এভাবে করে লিখতে হবে। এমন এরকম মজার মজার ক্লাস কি আরও করতে চাই? হ্যাঁ নিশ্চয়ই, তাহলে আবার কিন্তু অপেক্ষা করতে হবে, মিস আবার এরকম মজার ছলে ছলে ক্লাস নিয়ে চলে আসবো। আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকো, বাই।